হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের সবার আশীর্বাদ ও দোয়াতে। আজকে রেসিপি লাউ পাতায় ডিম পাতুড়ি বা লাউ পাতায় ডিম পাকোড়া। এটা একটা নতুন রেসিপি, ইউনিক রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এটা আমার ইফতার স্পেশাল, তাই আপুদের বলছি তোমরা দেরি না করে আজকে ট্রাই করো। আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এটা তৈরি করেছি। এটা তৈরি করতে বেশি সময় লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু সম্পূর্ণ আলাদা আর খুবই টেস্টি। দেখো, এখানে একটা বোন নিয়েছি, তাতে দিয়ে দিছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। অবশ্যই কম বেশি সবার কাছে চালের গুঁড়ো থাকে সবার ঘরে। তাতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। তোমরা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিতে পারো, আমি দিলাম না। মিশানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নেব। চপ বা বেগুনি করার সময় যে ডোটা করা হয় তার থেকে একটু পাতলা করতে হবে, কারণ চালের গুঁড়োর ডোটা গাঢ় করলে এর ভিতরটা কাঁচা থাকবে আর বাইরেটাও ভালো হবে না, আটাটা ভাব হবে। তাই একটু পাতলা করলে বেশ বাইরেটা একটু ক্রিস্পি হবে আর ভিতরটা বেশ ভালো হয়। তাই পাতলা একটা ডো তৈরি করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন ডো তৈরি করলে পারফেক্ট হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লেগে গেলে দেখো ঠিক এরকম করতে হবে, জাস্ট একটু লেগে থাকবে লাউ পাতার গায়ে, তাহলেই হবে। এগুলো কিন্তু হয়ে গেছে আমার, এবার আমরা ভেজে নেব। দেখো, আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতাগুলো ফ্রেশ আর টাটকা নেবে, আর কচি দেখে নেবে, তা না হলে পুরটা দিয়ে যখন মুড়তে যাবে তখন যদি কচি না হয় তাহলে ফেটে যাবে। লাউ শাক, লাউ পাতা, লাউয়ের কোনো কিছুই বাদ যায় না। দেখো, আমি এখানে ছোলার পুর নিয়ে নিয়েছি আর পাতার ভিতরে নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম সেই সিদ্ধ ডিম, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা। এবার ভালো করে এইভাবে মুড়ে নিতে হবে, মুড়ে ব্যাটারের মধ্যে দিয়ে, সেই গুলে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে নিলে হয়ে যাবে। এটা একদম বাইরে বেরোবে না পুরটা, ঠিক দেখো এরকম করে নিতে হবে। ব্যাটারটা দিয়ে এইভাবে সাবধানে নিলে এটা জোড়া লেগে যাবে। দেখো, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার এটাকে ছেড়ে দেব। লো মিডিয়ামে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এটা কিন্তু হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখো, এভাবে করে আমরা সবগুলো ভেজে নেব, আর তোমাদের দেখিয়ে দেব কি করে আমি পুরটা তৈরি করলাম। যারা নতুন তারা অবশ্যই চ্যানেল, যারা নতুন তারা আমার ভিডিওগুলো দেখতে লাগো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে সিদ্ধ ছোলা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, গ্রেট করা আদা নিয়েছি, রসুন কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো এবার আমরা ভুনা করে নেব। আর নিয়েছি 2টো সিদ্ধ ডিম আর 1টা আলু, সিদ্ধ আলু, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। এবার চলো ছোলাটা ভুনা করে নিই, সেই পুরটা রেডি করে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি সে গ্রেট করা আদা আর রসুন কুচি। এবার সবগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা না কষালে টেস্টটা ভালো হয় না। এই সময় সব আপুরাই ইফতারে ছোলা ভুনাটা করে, তাই তাদের আলাদা করে পুর তৈরি করার কোনো দরকার হবে না। তাই অবশ্যই ট্রাই করো আপুরা, আমার রিকোয়েস্ট, আর আমাকে বলো। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার আর হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো। এটা আমার হোমমেড জিরে ধনে গুঁড়ো, তোমরা চাইলে বাজার থেকে কিনে আনা ধনে জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো। এটাকে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সে আলুটা, একটু চিপে থেঁতড়ে করে দিলাম, তোমরা গ্রেট করেও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি করা, তোমরা তোমাদের যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ দিয়ে দেবে। এবার এটাকে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধ ছোলাগুলো। এবার ভালো করে মিশিয়ে নিলে গরম মশলা দিয়ে রেডি করে, এটা ভালো করে মিশানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা দিলেই এই পুরটা রেডি হয়ে যাবে। এবার এটা দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল পুরটা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো সবগুলো করে নিয়েছি, এবার তোমাদের একটা ভেঙে দেখাই, দেখতে পাচ্ছ তো বাইরে ভিতরে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে অসাধারণ টেস্টি। অবশ্যই একবার ট্রাই করো, আর এটা ইফতার স্পেশাল, তাই ইফতারে অবশ্যই ট্রাই করবে আপুরা, আর আমাকে কমেন্টে জানাবে।
এই ছিল আজকের রেসিপি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ। আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর না দেখে কেউ কমেন্ট করবে না প্লিজ।